ভয় 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 পেয়েছে, আমি আর কি বলবো। একটু মানুষের মুড একটু ভেবে গেছে যে মানুষের এই বছর পরিবর্তন দেখতে চায়। They've understood the mood of the people here, that people want change here, and they want to throw the dirty communal politics of BJP and the whole corruption politics of TMC. সাধারণ মানুষ এই বছর পালা বদল করতে চায়, নতুন পরিবর্তন দেখতে চায়। আপনারা তো বারবার জানিয়েছিলেন যে আপনারা হাতে গোনা কয়েকজন ঢুকতে চান, সেক্ষেত্রেও কেন বাধা দেওয়া হলো? এই এই গণতন্ত্র এলাকা কোন মমতা ব্যানার্জির কোন অভিষেক ব্যানার্জির এলাকা নয়, এটাই আমি বলতে চাই। এই আমার গণতন্ত্র অধিকার, এখানে আমাকে বাধা দিয়ে যাওয়া একটু চেষ্টা চলছে, বাট উই আর প্রোটেস্টিং and they cannot stop us from democratically from campaigning here. আমি এখানে নিজের ওয়াক করব, আমি নিজের কানে পুলিশ প্রশাসন এখানে আর কানবো, এখানে চেষ্টা চলছে। আই ওয়ান্ট টু ওয়াক অ্যালোন and see I'm unarmed, it's my democratic right that I should be able to distribute the leaflet here. আপনি যা দেখছেন মিনাকিকে বার করেছেন, সব্যসাচীকে বেকার করেছেন, আমি এখানে একলা প্রচার করছি, আমি একলা দাঁড়িয়ে আছি এখানে, আমি অকেলে আমি খড়ি হুম ইয়াহ পে, যে মেরা লোকতন্ত্র অধিকার হ্যায় কি মে অকেলে ইয়াহ পে ডিস্ট্রিবিউট কর সকুঁ প্যাম্পলেট কো, দেখেঙ্গে ইয়াহ পে কন রোকেগা মুঝে। যে বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত সায়রা শাহ আলিম, তার প্রচার কিন্তু পাশের পাড়াতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে পাড়ায় থাকেন তার পাশের পাড়াতে চলছে। এটা কাঁসারি পাড়ার উপর দিয়ে যাচ্ছে, এবং ঠিক যেটা অভিযোগ যে মুখ্যমন্ত্রীর পাড়াতে আজকে প্রচার ছিল, অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে ঢোকার কথা ছিল কর্মসূচি অনুযায়ী, সেই প্রচারে কিন্তু বাধার মুখে পড়েন সিপিএমের কর্মী সমর্থকরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে দক্ষিণ কলকাতা সিপিএমের প্রার্থী সায়রা শাহ আলিম, তিনি যখন প্রচারে বেরোন এবং তারপর যখন ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতে যান, তুমি জানো যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে একটা ব্যারিকেড থাকে এবং সেখানে সবসময় ব্যাপক সংখ্যক পুলিশ থাকে, এবং সেখানে পুলিশই বাধার মুখে পড়েন তারা, এমনটাই তাদের অভিযোগ। এবং যেমনটা তাদেরকে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেহেতু 144 ধারা রয়েছে সে কারণে তারা ঢুকতে পারবেন না। যদিও পাল্টা অভিযোগ রয়েছে যে তারা কিন্তু হাতে গোনা কয়েকজন ঢুকতে চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে। এবং শেষ পর্যন্ত সিপিএমের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে তারা কিন্তু নির্বাচন কমিশনকে গোটা বিষয়টা জানিয়েছেন, এবং দীর্ঘক্ষণ ধরে টালবাহানা চলে, প্রথমে কথা কাটাকাটি এবং তারপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। যে মুহূর্তে সিপিএমের কর্মী সমর্থকরা মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সব্যসাচী চট্টোপাধ্যায় তারা যখন ব্যারিকেড ভেঙে ঢুকতে যায়, সেই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এবং এই মুহূর্তে সরাসরি আমি কথা বলবো এখানকার যে প্রার্থী, সিপিএমের প্রার্থী সায়রা শাহ আলিম, ঠিক কী অভিযোগ ছিল সেই বিষয়ে কথা বলবো। আপনি আপনি এই মুহূর্তে কথা বলবো যে ঠিক কী ভয় 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 পেয়েছে, আমি আর কি বলবো। একটু মানুষের মুড একটু ভেবে গেছে যে মানুষের এই বছর পরিবর্তন দেখতে চায়। They've understood the mood of the people here, that people want change here, and they want to throw the dirty communal politics of BJP and the whole corruption politics of TMC. সাধারণ মানুষ এই বছর পালা বদল করতে চায়, নতুন পরিবর্তন দেখতে চায়। আপনারা তো বারবার জানিয়েছিলেন যে আপনারা হাতে গোনা কয়েকজন ঢুকতে চান, সেক্ষেত্রেও কেন বাধা দেওয়া হলো? এই এই গণতন্ত্র এলাকা কোন মমতা ব্যানার্জির কোন অভিষেক ব্যানার্জির এলাকা নয়, এটাই আমি বলতে চাই। এই আমার গণতন্ত্র অধিকার, এখানে আমাকে বাধা দিয়ে যাওয়া একটু চেষ্টা চলছে, বাট উই আর প্রোটেস্টিং and they cannot stop us from democratically from campaigning here. একেবারে পরিষ্কার অভিযোগ যে মুখ্যমন্ত্রীর পাড়াতেই গণতন্ত্র নেই, এবং অন্যায়ভাবে পুলিশ তাদের বাধা দিয়েছে এমনটাই অভিযোগ। এবং শেষ পর্যন্ত বাধার মুখে পড়ে প্রায় আধ ঘন্টা ধরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, প্রথমে ধস্তাধস্তি এবং তারপর আর শেষ পর্যন্ত সামনের যে রাস্তা সেখানে পথ চলতি মানুষের সামনে প্রচার হয়, এবং তারপর তারা পাশের রাস্তা অর্থাৎ কালীঘাট রোড সেই জায়গাতে প্রচারে বেরিয়ে পড়েন। এবং এই মুহূর্তে কাঁসারিপাড়া দিয়ে যে রোড শো, সেই রোড শো এগিয়ে চলেছে, বাম কর্মী সমর্থকরা রয়েছেন এবং পাশাপাশি সায়রা শাহ আলিমের সঙ্গে সিপিএমের নেতৃত্ব রয়েছেন।